রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতি, ভূমিদস্যুতা ও ব্যাংকের টাকা আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন ও প্রতারণার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন। বুধবার সকালে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা ডক্টর সুফি সাগর শামস। এরকমই একজন দুর্নীতিবাজ প্রতারক হলেন এই রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম। তিনি বলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম হলমার্ক বিসমিল্লা গ্রুপের মতোই লাগামহীন দুর্নীতি করে আসছে। তার বিরুদ্ধে রয়েছে ভূমিদস্যুতা ও ব্যাংকের টাকা আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জনের মতো অসংখ্য অভিযোগ। তিনি নিজের বিক্রিত সম্পত্তি নিজেই বিক্রি করেছেন, সেই সম্পত্তি আবার ব্যাংকে বন্ধক রেখে 270 কোটি টাকা এই সময়ে, এই সংকট সময়ে ব্যাংক থেকে 270 কোটি টাকা লোপাট করে নিয়ে গেছে। আন্ডারফিক বাহিনীর ত্রাসের রাজত্বে আতঙ্কের জনপদে পরিণত হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা। জমি দখল করতে দিনে দুপুরে প্রায় হামলা চালানো হয় স্থানীয় নিরীহ মানুষের বাড়িঘরে। বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট করা হয় মালামাল। রাতের বেলা বাড়ি বাড়ি গিয়ে যুবতী মেয়েদের তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। ফাউন্ডেশনটির অভিযোগ, রূপগঞ্জের কায়েতপাড়ার সাবেকই চেয়ারম্যান লুটপাট ও ব্যাংক জালিয়াতি করে অর্থ পাচার করে আসছে। রংধনু গ্রুপের কর্ণধার রফিকুল ইসলামের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ থাকলেও তার অবৈধভাবে ঋণ গ্রহণের বিষয়টি আলোড়ন সৃষ্টি করেছে। মিস্টার রফিক 2022 সালের শেষ দিকে এসব জমি বিক্রি করে দিলেও ঋণ নিয়েছেন চলতি বছরের জুন মাসে। জনগণের টাকা কোথায় বিনিয়োগ করা হয়েছে তা কিছুই জানে না ব্যাংক কর্তৃপক্ষ। একটি সংঘবদ্ধ চক্র অব্যাহতভাবে জনগণের রক্ষিত ব্যাংকের টাকা লুটন করে যাচ্ছে। অভিযোগ তদন্তের জন্য দুদকে একটি আবেদনও করেছে সংগঠনটি। অনেকে পূর্বপুরুষের ভিটেমাটি ফেলে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।